অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা, কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু জমিনে রেখা কথা বলা চলবে না, তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে কবা কাও সাইনিয়াও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আরশের উপরে উঠে আসেন, পাশে বসেন, আপনি আমাকে দেখবেন, আপনি বলবেন আমি আপনাকে দেখব, আর আপনি আমি বলবো, এটা হবে বন্ধুত্বের পরিচয়। উম্মতে মুহাম্মাদি যেই রসুল আরশে যায় আমাদেরকে ভুলে নেয়, আরশে যায় ভুলে নেয়, আল্লাহ সালাম দিছে বন্ধুকে, মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ, যে আমাকে তো সালাম দিলেন আমার উম্মত। আল্লাহ বলে আজীব বস্তু আজীব তো এইখানে উম্মত, জমিনে উম্মত, সব আকাশে উম্মত, সব জায়গায় উম্মত, আরশের উপরে উম্মত, আমার পাশে বইও উম্মত। লানত আমাদের জিন্দগির উপরে, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দে, তারপরও যদি আমার জাতি বস্ত বলছে উম্মত যদি এই টেবিলে না উঠে তো কোথায় উঠবে, এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো, এরকম কাছে হব তো হব কবে, এরকম নিরিবিরি হব তো হব কবে, এরকম পরিবেশ হবে তো হবে আর কবে, এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে। এই জন্যই তো উম্মত উঠাইছি, যার কারণেই তো আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়তে পারেন ও আলা ইবাদিল্লাহ সালিহ, নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আপনাকে আমাকে তো দেন নাই, কিন্তু বন্ধু আপনাকে আমাকে ওই স্টেজে উঠায় নিছেন, উম্মতকে বলেন নাই আরশে যায়া। ওই রসুলের জন্য আমরা কতটুকু করলাম বলেন, বলেন যিনি দুনিয়াতে আসতে দেরি সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, কিছু না করত এই উম্মত পাঁচক তো নামাজই পড়ত, এই উম্মত কিছু না করত চারি মাস গুনাহ না করত, রজব জিকাদা জিলহজ্জা মুহররম আল্লাহ তো নিষেধ করেছিলেন ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম, এই চার মাস উম্মতে মুহাম্মাদি নিজের উপরে নিজে জুলুম করো না, গুনাহ করো না, চার মাস যদি গুনাহ না করত, এগারো মাস যদি যা খুশি তা করত, রমজানটা পুরো আল্লাহকে দিয়া দিত, রমজানটা দিয়া দিত, হায় হায় পুরো রমজান না দিত, শেষ দশ পাঁচ রাত্র দিয়া দিত, বেজর পাঁচ রাত্র আল্লাহকে দিয়া দিত, বেজর পাঁচ রাত্র তো আল্লাহকে দেন, সব পাইলেন কার কারণে, যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম, এই যোগ বিয়োগ আজকে মিলাইতে হবে, বলেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কতটুকু করলাম। আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীকে ভুলা যাওয়ার কারণে, আল্লাহকে ভুলা, এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব কিন্তু বন্ধুরটা করবে। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রাখি নাই, যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত, আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হইতাম না, নাইলে আমরা নির্যাতিত হব তো হব কেন, আল্লাহ নিজেরটা মাফ করে দিবে কিন্তু বন্ধুরটা না। বন্ধুর এই জন্যই তো আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসবে, পাঁচটা জিনিস ভুলে যাবে, ইউহিব্বুন আল হায়াত ওয়া ইয়ানসাউন আল মউত, জীবন ভালোবাসবে মউত ভুলে যাবে, ইউহিব্বুন আদ দুনিয়া ওয়া ইয়ানসাউন আল আখিরা, দুনিয়া ভালোবাসবে আখেরাত ভুলা যাবে, ইউহিব্বুন আল কুসুর ওয়া ইয়ানসাউন আল কুবুর, বাংলো ভালোবাসবে কবর ভুলা যাবে, ইউহিব্বুন আল মাল ওয়া ইয়ানসাউন আল হিসাব, মাল ভালোবাসবে হিসাব ভুলা যাবে, ইউহিব্বুন আল খালকা ওয়া ইয়ানসাউন আল খালেক, মখলুকের ভালোবাসায় জান দিয়া দিবে, রক্তের বন্যা জড়ায়া দিবে,
আল্লাহ ভুলে যাবে, তখনই আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছে আনা বারিকু মিনহু অহুম বুরাআ ও মিন্নি, ওই সময় আমি তোমাদের ধার ধারব না, আমি তোমাদের খেয়াল রাখব না, তোমরাই রাখো না তো আমি রাখবো কেন? আজকে আল্লাহর রাসূল আমাদের থেকে খেয়াল উঠায় নিছে, শুধু চিৎকার এতটুক দিতেছেন যে উম্মতের হইলটা কি, চোর গেলে না বুদ্ধি হয়, এদের বুদ্ধি এখনো হয় না কেন, এরা ফিরা কেন আসে না, শুধু এতটুক বলতেছে। কিন্তু আল্লাহ রাসূল বলছে আমি তোমাদের ধার ধারব না, আল্লাহও বলছে আমার বন্ধু যখন ধার ধারবে না তো আমিও তোমাদেরকে চোখের থেকে ফালায়া দিব, সাকাতাত মিন আইনিল্লাহ, আজকে আল্লাহর চোখের থেকে আমরা দূরে। আরেক জায়গায় আরো শক্ত বলছে ফাবুতু বি আইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি, যেখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি তোমাকে ধারও ধারব না। আজকে ফিলিস্তিন যেখানে ইব্রাহিম খলিল শোয়া, আমি তো 15 বছর আগে ওই জমিন দেখে আসছি, ওয়াদিয়ে খলিল, ওইখানে ওয়াদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিসসালাম যেখানে শোয়া, ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিসসালাম যেখানে শোয়া, শোয়া লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে যে মসজিদে, মুসলমানদের প্রথম কেবলা, শোয়া লক্ষ নবীদের ক্যাপিটালদের প্রথম কেবলা, এতগুলা নবী শায়িত আছে, শোয়াইব আলাইহিসসালাম, ইউসা বিন নূন, কয়জনের নাম বলবো আপনাদেরকে, আমি তো 15 বছর আগে দেখে আসছি, আমি তো মিডিয়া দেখে বলতেছি না, চোখে দেখে বলতেছি, ওই জমিন আজকে 90 দিন হইতে চলছে, ডেলি রাত্র 200-300 করে মারা যেতেছে, 21,000-22,000 লগ্বক হয়ে গেছে, নিরীহ প্রাণ যাইতেছে, মনে হয় যেন কোন দিকে, কত দোয়াই তো হইতেছে ঠিক না, কি দোয়া করেন না আপনারা, না করেন না, না ইমাম সাহেবরা জুমার দিন করে না, মাথার উপরে দোয়া যায় কই, আল্লাহ তো তাকায় দেখতেছেন না, আল্লাহ বলে দেখবো কেন, তোমারা আমার বন্ধুর ইজ্জত রাখছো কতটুকু আগে এটা বলো। এই জন্যই আমার আলোচ্য বিষয় আজকে যে নবীজির কারণে পাইলাম কি, আমি কি করতেছি, আমি আমাকে প্রশ্ন করি, আমি কি করতেছি, আমি কি শুধু মুখে মুখে আসে না আমি বাস্তবেও আসে, আমি কি শুধু মুখে মুখে না বাস্তবে, রাগ হয় না, মজনু তো পায়ে চুমা দিয়ে দেখায় দিছে, কুকুরের পায়ে চুমা দিয়ে দেখায় দিতেছে যে আশেক কাকে বলে, আশেক 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 কাকে বলে, সাহাবায়ে কিরাম তো দেখায় দিছে আশেক কাকে বলে, আশেক আশেক কাকে বলে দেখায় দিছে, বলছে বল তোমার নবী যদি এই জায়গায় থাকতো কখনো সম্ভব না, কয় তাহলে মেরা ফেলবো, কয় মারতে পারিস, আমি তো এটাও পছন্দ করব না যে আল্লাহর রসুলের গায়ে আমার সামনে একটা বালুর কণা পড়ুক, এটাও তো পছন্দ করব না, তো নিচে নামতে 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 বলতেছে তাইলে আমার কপালে একটা চুমা দিয়ে ছেড়া দিব, যে ঠোঁট আল্লাহর রসুলকে চুমা দিছে তোরে চুমা দেয় কিভাবে, যে ঠোঁট আল্লাহর রসুলকে চুমা দিছে তোরে চুমা দেয় কি কইরা, জান দিতে পারি কিন্তু এই ঠোঁট কই লাগছে, আল্লাহর রসুলের কে চুমা দিছি ওই ঠোঁট তোর এই নাপাক শরীরে লাগে কি কইরা, কি কইরা লাগে, কি কইরা লাগে, এটাও সম্ভব না, তাইলে কেমনে সম্ভব, তো বুদ্ধি আইছে একটা, বুদ্ধি আইছে আমি তোর কপালের উপরে হাত রাখমু আর আমার হাতের পিঠে চুমা দিমু, রাজি, কয় রাজি, কয় কি, হ্যাঁ কি, আরে কাফেররা বেউকুবুই হয়, আজকে তো মুসলমান ওদের রঙে রোহিঙ্গা নিজেরও বেউকুব হয়ে গেছে, নাহলে মুসলমান তো বুদ্ধিমান হয়, কাফেররা কি হয় বেউকুফ হয়,
তো হাত রাইখা পড়ে হাতের উপরে চুমা দিছে, ও তো খুশিতে তালি বাজানি শুরু করছে, আমার কপালে চুমা দিছে। ও বুঝবো কি, ও তো আমার হাতে আমি চুমা দিছি, তোর হাতে কি তোর কপালে দিছি নাকি? ঠিক না? মনে মনে কয়। যখন মদিনায় ফিরে আসছে, তোমর রাদিয়াল্লাহু বলে বলছে, ওঠো সবাই আর কপালে চুমা দাও, বুদ্ধি দিয়া সবাই রে বাঁচায় লয়েছে। হায় হায় হায়, এটার নাম আশিক। সাহাবাদেরকে দেখেন, এদের নাম আসে। আল্লাহওয়ালাদেরকে দেখেন, এদের নাম আসে। আপনি কোন আসে? আশিক, আশিক তো ওই ব্যক্তি মদি বাবে মদিনা টুইকা বাসালা রে কয় থামা, কই কে লেগা? এইখান থেকে হাঁটতে হাঁটতে যামু, জুতা বোকাল তলে নিছে, এখন হাঁটতে হাঁটতে যাইতেছে রসুলের শহরে, জুতা পায়ে দিয়ে আঁকব। এইখানে তো আল্লাহ রসুলের পাও পড়ছে, পায়ের ভিতরে আমার জুতা পড়বে, আমি আল্লাহ রসুলের পা শহরে জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটার নাম হইলো আশেক। তো মেরে দোস্ত, আশেক নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন যে রসুলের জন্য পাইলাম কি, পাইতেছি কি, আর পাবো কি, আর আমি করতেছি কি। যদি আপনি নিজেকে ভাবতে পারেন তাহলে আসেন, আজকে তওবা করি আমরা সবাই মিলাম, করবেন? শুধু নিজের জন্য না, পুরো উম্মতের জন্য তওবা করি, উম্মতের পক্ষ থেকে তওবা করি, করবেন? চলেন আল্লাহর ঘরে হাত উঠে তওবা করি, আল্লাহ ভুল হয়ে গেছে আমাদের, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে আল্লাহ, তোমার নবীর শান রাখতে পারি নাই আমরা, মান রাখতে পারি নাই, ইজ্জত রাখতে পারি নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক। নামাজ আজকের থেকে অঙ্গীকার করে, আর কি করবে? সুযোগ দিতে দিতে তো এতটুকু দিছিলেন যে দশ ভাগের এক ভাগও যদি আমল করতে পারো, দশ ভাগও যদি আমল করতে পারো একশো ভাগের, তারপরও তোমরা পার পাওয়া যাবে, একশো নম্বরে পাশ করবে। হাদিস আছে, এক জামানা আসবে, লাউ উমিলা উসরামা উনসিলা বিলানা চা, দশ ভাগের উপরে আমল করবে পার, একশো নম্বর পায়া। আরো উম্মতের জন্য কেমন মোহাব্বত, আরো নিচে চলে আসছেন, বলছে উম্মত এক জামানা আসবে, ইমানের সাথে যদি একটা সুন্নত কেউ আদর্শ কেউ যদি সঙ্গী বানাইতে পারো, তাহলে আমি একশো শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। করবেন তো? আদর্শ শিখবেন তো? হ্যাঁ, চলবেন তো? সবচেয়ে বড় আদর্শ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং পড়ানো। কে কে দায়িত্ব নিবেন এই মহল্লার, যে আমরা নামাজ পড়ব আর পুরা মহল্লাকে হাতে পায়ে দৌড়া হইলো নামাজি বানাবো, কে কে দায়িত্ব নিবেন দেখি? সবাই পাক্কা? আবার আইলে দেখতে পারবো যে সুফি সব নামাজি হয়ে গেছে? এই দায়িত্বটা কমসে কম নেন যে নিজে পড়বো, পায়ে দৌড়া নামাজ পড়াবো। আল্লাহ রসুল বলছে আমার দিলের শীতলতা হইলো নামাজ। আল্লাহর রসুলের দিল ঠান্ডা। আরে আমি তো বলি এই উম্মত, হায় 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 হায়, একটা কথা মনে উঠলো, দুজক কয়টা? ছয়টার কথা জিবরিল বলছে, সপ্তমটা বলে নাই। আল্লাহর রসুল বলছে সপ্তম, বললে তো কেন আপনার চোখে পানি চলে আসবে, বলো না, চোখে তো পানি চলে আসবে, বলছে বলো না, সপ্তম নাম্বারটা আপনার উম্মত যাবে, বলতে দেরি কথা সত্য হইতে দেরি হয় না, বুক ভেসে গেছে আমার উম্মত, আমার উম্মত যাবে, আমার উম্মত। অদ্দোহা নাজেল হয়েছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত জিবরিল পড়তে দেরি, ওহি যখন নাজেল হইতো তো আল্লাহর রসুলের রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত, এত কষ্ট, উট জমিনে বসা পড়ত, এক টন যে উঠাইতে পারে, জমুদ
মরুভূমির জাহাজ যে সে পর্যন্ত মাটিতে বৈসা গর্দান লম্বা করে দিয়া আওয়াজ বাহির করতে থাকতো। আল্লাহ রসুলের এরকম কষ্ট হইতেন, থামায় দিয়া বলছে, জিব্রিল আল্লাহ আমাকে রাজি করতে চায়, আমি তোমাকে সাক্ষী রাইখা বলতে চাই, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না, না আমি রাজি হব না, আল্লাহর উপরে রাজি হব না। আরেক রেওয়ায়েতে আছে, আমার এক উম্মতের হিসাব কিতাব শেষ না হওয়া পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না, না না চোখ দিয়া পানি ছেড়া দিছেন, আমার উম্মত দোজকে যাবে, ওটার নাম দোজ জাহান্নাম, জাহান্নামে যাবে, সবচেয়ে কম দরজার জাহান্নাম, সবচেয়ে কম আজাব যার ভিতরে, আমার উম্মত চোখের পানিতে পিসা পয়সা গেছে। পরেরটা বলবো না, পরেরটা কি হয়েছে, আল্লাহ রসুলকে আল্লাহ সান্ত্বনা দিছেন, বন্ধু সান্ত্বনা দিছেন। এই জন্য মেরে দোস্ত, কমসে কম এতটুকু যে নামাজ ছাড়বো না, মহল্লার প্রত্যেকটা মানুষকে পায়ে ধরে হইলেও নামাজ পড়াবো, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দোয়া দোয়া করতে হবে, একদিন নামাজ পড়লে 273 বছর বাঁচবেন, কেউ বাঁচছে এই উম্মতে? একদিনের নামাজ 5 ওয়াক্ত পড়লে খালি 273 বছর পয়েন্ট, 273 পয়েন্ট 97, যার কারণে পাইলেন উম্মতে মুহাম্মাদি। আমার তো চিৎকার দিয়া খানতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল, বেশি তো বললো না, দাড়ি রাখতে বললো, কয়জন রাখলো, চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো, কয়জন কাটে, মা বোনদেরকে তো পর্দা করতে বললো, কয়জন করলো, দুনিয়াটা তো দেখাইলাম ওই না, যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন, সুখই সুখ দিমু তোমাদেরকে, হায়াতান তাইয়েবা, কোরআন বলে সুখই সুখ দিমু, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা চাদর দিয়া ঢাইকা দিমু, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিমু না, তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে, লাহুম রিস্কুন কারিম, তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো, জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো, ইজ্জতের মালা তোমাদের গলায় আমি পরায় রাখবো দুনিয়া আখেরাতে। ওই নবীর জন্য কতটুকু করলাম আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে, বিবেকের চেয়ে বড় আদালত তো নাই, আর কটা দেখাবো আমি, আর কতগুলো দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম, এরকম সেজদা পাইলাম, এরকম সেজদা, এরকম নামাজ, এরকম রোজা। কোন উম্মতের যাকাত তো, কোন উম্মতের যাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারত না, 10% যাকাত ছিল, কত আপনার, কত কত কার কারণে পাইলেন, ওই নবীর জন্য কি করলাম, 2.5% কতটুক হিসাব করে দিলাম, কতটুক করলাম, ছিল তো 10%, খাওয়ার অনুমতি ছিল না, রাইখা দাও, কবুল হইলে আগুন উপর থেকে আসবে জ্বালায় ফেলবে, আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমার আল্লাহ কবুল করছে, আর যদি কবুল না হয় তাইলে এরকমই পোড়া থাকবে, পচা যাবে, নষ্ট হয়ে যাবে, পশু পাখি পর্যন্ত খাবে না, দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা 2 আসিল, এই জন্য আল্লাহ কবুল করে নাই। যে নবীর কারণে একটা এটা পাইলেন যে যাকাত তোমরা একজন আরেকজনকে দিবা, ধনী গরিবকে দিবে, আমি পর্দা দিয়া ডাইকা রাখছি, কবুল হইছে না না হইছে এটা পরে দেখমু, আজকে তোমাকে বেইজ্জত করতে চাই না, আর এটাও কানে কানে বলা দিছে, আজকে যদি বেইজ্জত না করি তো কালকেও কিন্তু করমু না। কার কারণে পাইলেন, বলেন নবীর জন্য কতটুকু করলাম,
এরকম যাকাত পাইলেন, এরকম যাকাত পাইলেন, এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি, পা দিতে দেরি, মেহমান বানাইতে দেরি করে না। আমার মেহমান কার মেহমান? কার মেহমান? হাজি কার মেহমান? জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। হজে গেছেন এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি জুয়ুফুর, হ্যাঁ জুয়ুফুর আল্লাহর মেহমান। এই হজ তো কেউ পায় নাই, কার কারণে পাইছেন? নবীজির কারণে। ওই নবীরে কি দিলাম? দাড়িটা তো রেখে দেখাইলাম না, পোশাকটা তো পয়রা দেখাইলাম না, পাঁচক তো নামাজটা তো ঠিক মতো পয়রা দেখাইলাম না, আরে মোটা মোটাটা তো পয়রা দেখাইলাম না। রাগ হয় না তাইলে বলেন আপনি কেমন আশেক, আপনি কেমন মহব্বত করেন, কেমন মজনু তো লাইলির গলির কুত্তা দৈরা পায়ে চুমা দিতেছে, তো বলতেছে মজনু পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল, কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয়, কুকুরের পায়ে? বা তুই কি বুঝবি, বললে বুঝবি, বল দেখি বুঝতে পারি কিনা। ঈসা গাহে গাহে কোহে লাইলা রক্তাবু, খামকা চুমা দেখি না, এই কুকুরটা লাইলার গলিতে থাকে, যেই গলি দিয়া লাইলা আটে এও আটত ওই গলি দিয়া আটে, তো লাইলার পায়ের মধ্যে আর পাও পড়ছে না, এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লাইলার পায়ে চুমা দিতেছি। ও যুবক, 14 তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও, 31st নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও, আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি ঝরাইতেছে রওজায় আতহার। বিশ্বাস হয় না? চলো আমার সাথে, আমি লোক দেখায় দেব তোমাকে, চলো আমার সাথে আমি তোমাকে দেখায় দেব, এখনো চোখের পানি ঝরায়। দুনিয়ায় যতদিন ছিল ততদিন ঝরাইছে, মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে, এখনো জড়াবে। আবুল্লাহ সামরকান্দি বলে কবর থেকে কানতে কানতে উঠবে, আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই, পাথর পাথর পাথর, নাইলে দিল কেন কাঁপবে না, চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা, আল্লাহ মালিক বটে রাজা আমাদের নবীজি। আমাদের নবীজি বলছে লেওয়াউল হামদি বিয়াদি ওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে, আল্লাহ ফখর কোনো গৌরবের বিষয় না। সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি, আর বলবে হিসাব কিতাব শুরু হোক, আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ অপেক্ষা করবে, বন্ধু চাবে কখন আমি নামবো কখন। চিৎকার দিতে দিতে 50,000 বছর পার হবে, চিৎকার দিতে দিতে সময় গড়ি কাটা যাবে, এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত রাজা সেজদায় না পড়বে, তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক, আর এই কষ্ট সহ্য হয় না, দুযোগ হইলে ভালো, জান্নাত হইলে ভালো, আরো ভালো, এই কিয়ামতের মাঠের কঠোরতা আর সহ্য হয় না। তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু, আমি এটার অধিকার রাখি, তখনই সেজদায় পড়বেন, আর আল্লাহ বলবে ইরফাক রাসাক, বন্ধু উঠান মাথা, নামতেছি, অপেক্ষাই তো ছিলাম, আপনি চাইবেন কখন আমি নামবো কখন। যে কিয়ামতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে, আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে, বাকি লম্বা হাদিস বললে তো ওলামায়ে কেরাম সইতেও পারবে না, অনেকে আঙ্গুল উঠায় দিবে, আজকে ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এটি পায় কোথেকা, কিতাব তো পড়ে না, যেটি পড়ছে ওটির ভিতরে পায় নাই মানে দুনিয়ার সব জায়গায় আন নাই, কিতাবে এনি শেষ, উনি পায় কোথেকা, তো যেটুক আছে ওটুক বলতেছি, বাকিটা বলবো না। আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে উঠবে, ওয়াহু আয়াব কি ওয়াকুল,
চোখে পানি আর মুখে চিৎকার থাকবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কই ময়দান তো পুরাই খালি দেখি আমার উম্মত জিবরিল আলাইহিস সালাম সান্তনা দিবে এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে নাই আপনি ছাড়া না কোনো নবী না কোনো রাসূল না কোনো উম্মত না আপনার উম্মত কেউ উঠে নাই আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি আপনাকে প্রথম নিয়া বসাবো কোথায় মাকামে মাহমুদে নিয়া যাবেন কিন্তু চেয়ারে বসবেন না হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বন্ধু বসেন বলছেন না আমি তিন জায়গায় যে ছুটে ও আবার বসবে কি করে আর আমাকে বসায় কি করতে চান আমাকে বসায়া দেখায় একটা শব্দ আছে আল্লাহর জন্য এটা শোভনীয় না দেখায় শব্দ বুঝবেন বলমু দেখায়রা বলে না চামে চামে আমারে বসায় কি করতে চান চুপে চুপে আমার উম্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান আমি বসবো না আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে উম্মতের সাথে সাক্ষাৎ করব উম্মত অপেক্ষা করুক আমি এটা চাই না আমি যাই আগে অপেক্ষা করব উম্মত আসতে দেরি আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না তারপরে মিজানের কাছে যাব পাল্লা সামনে না ঝুকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা না ঝুকবে আর আপনি তো আমাকে বলছেনই সাল তো তা চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওই রসুলকে আমরা কি দিছি কি দিছি আমরা বলেন কি দিছি আপনাদের বিবেকের কাছে বিচার আর কারো কাছে না বলেন আমরা কি দিছি যুবক তুমি বলো তুমি কি দিছো মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবীকে আমি তো কয়েকটা দেখাইলাম কয়েক ডজন দেখানো যায় হ্যাঁ হায় 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 যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি শাফি রহমতুল্লাহ আলাই পাও টিপতেন আর জান্নাত পায়ে চুমা দিতেন তালুতে মা কাইপা উঠতো বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট বসে না তো না তো না তো তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি যে মার পায়ের নিচে জান্নাত মেয়ের পায়ের নিচে মেয়ের কাছে জান্নাত হ্যাঁ যে রসুলের কারণে এক করবেন একশো দশ পাবেন কত হ্যাঁ কোন উম্মতকে একের বদলায় এক দিছে দশ দেয় না কত একের বদলায় দশ কার জন্য পাইতেছেন হ্যাঁ আপনার আমি কি দিছি নিজের বিবেককে প্রশ্ন করেন শুধু দশ দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে নাই দশ দেওয়ার দশ বলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠে বলছে জিদলি উম্মতি আল্লাহ মাত্র দশ দিলেন দিলেনটা কি একটু বাড়ায় দেন না আল্লাহ কয় একশো কত আবার কয় একশো মাত্র আল্লাহ বলে সাতশো আরে কোরআনে আছে জিজ্ঞেস করেন হুজুরদেরকে জিজ্ঞেস করেন সেই কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা শাশ্বত কার একটু বাড়ান যায় না তাল্লা বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন তাল্লা একবারে বইলা দিছে বেগায় হিসাব হিসাব ছাড়া দিন এইবার তো খুশি এইবার তো খুশি হ্যাঁ এইবার তো খুশি যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি আল্লাহ ব্যবহার করে যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন বন্ধুর 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 বন্ধু বন্ধুর আমারও এই উম্মত আল্লাহ রসুলের প্রিয় আল্লাহ রসুলের তো আল্লাহর রসুল আল্লাহর বন্ধু উম্মত রসুলের বন্ধু তো উম্মত আল্লাহর এরকম প্রিয় একটা দিলে এরকম ব্যবহার আল্লাহ নিজে বলতেছে লাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা আমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি
উম্মতে মুহাম্মাদী, তোমাদের সাথে আমার এরকম ব্যবহার, একজনের গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা দাও, ব্যাক করে যদি উপরে চলে যায়, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। চলেন একটা হাদিস মনে উঠলো বলেই দি, যে রসুলের কারণে এটা পাইলেন, কান্দতেছে বলতেছে কান্দেন কেন, উম্মত এক বছর আগে তওবা করলে মাফ, মরার এক বছর আগে জিবরিল পারবো না, কয়েক মাস আগে তাও পারবো না, কয়েক সপ্তাহ আগে তাও পারবো না, কয়েক দিন আগে তাও পারবো না, চব্বিশ ঘন্টা পারবে না আমার উম্মত, পারবে না, কিন্তু চোখের পানিও থামে না, আল্লাহ বলতেছে হাত্তা ইউগারগের, এখন তো পারবে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত মাপ চাইলে মাপ করে দিল, যে রসুলের কারণে এটা পাইলেন ওনার জন্য কি করলেন, শুধু মুখে বলতেছেন ইশক, রাগ হয় না, শুধু মুখে মুখে ইশক, তাহলে তো ওই কথাই সত্য হইল, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ, বগল মে মুহ মে শেখ ফরিদ, মুখে মুখে রাগ হয় না, বাবেন মৃত্যুর আগে বাবলে রাস্তা খুলবে, যে ওই রসুলরে কি দিলাম যার জন্য এত কিছু পাইলাম, কোন উম্মতকে এই কণ্ঠনালীতে রুহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দেন নাই, আরে এই উম্মতরে তো কিয়ামতের দিনও সুযোগ দিবে, কি কি দিবে, কি কার কারণে দিবে, বন্ধুর কারণে, একটা দেখাইতেছি বড়টা সবচেয়ে, এই উম্মতকে বন্ধুর কারণে কিয়ামতের দিন আমাদেরকে মাঠে দাঁড় করাবে না, পাশে পক্ষে স্টেজে দাঁড় করাবে, পাশে পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে, সুহাদা আলা নাস, যেই নবীর কারণে এত বড় মর্যাদা পাবো তারে আমরা কি দিলাম, নবীজির কারণে তো এক নেকি দিয়ে এই উম্মত পার হবে, নেকি ছাড়াও পার হবে, কি এক নেকি দিয়ে পার হবে, একজনের এক নেকি থাকবে আর আরেকজনের এক নেকি দরকার হবে, আল্লাহ ওরে ছেড়া দিবে, যা এক নেকি নিয়ে আয় দেখি কিয়ামতের মাঠে কে দেয়, তো সবার কাছ থেকে ঘুরা নৈরাশ হয়ে যখন ফিরবে তো অপরিচিত একজন ডাকবে, এদিকে যাবে বলবে চেহারার এই অবস্থা কেন, বইলা কি লাভ হবে, তোমার তো চিনি না, জাগরে চিনি তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা, তারে বল না পাগলা, কাজও লাগলো লাগতে পারে, পচা শামুকও পাও কাটতে পারে, বল তো জিদের ঠেলায় করবো, একটা নেকি লাগবো, একটা নেকি, তাইলে কি, তাইলে আমার জান্নাত, তো যাবে হাত দিবে আর এক নেকি বের করে করবো লয়ে যা, ভাগেন থেকে এক নেকির লেগে চেহারার এই অবস্থা, গেলি এনতিকা তত পায়া খুশিতে আত্মহারা হয়ে ছুটে আল্লাহর কাছে আসবে, আল্লাহ বলবে এত খুশি কয়েক নেকি পেয়ে গেছি, পাস আল্লাহর সামনে দাঁড়ায় করবো, পাস এক নেকি নিয়ে আসি, আল্লাহ বলবে এক নেকি কে দিল, বাপসেন কেয়ামতের মাঠে আপনি আছেন আর কেউ নাই, আল্লাহ বলবো ওরে ডাইকা নিয়ে আয়, ডাইকা আসবো বলছে আল্লাহ ডাকে, নেকি দিলাম বিপদও পারলাম, এতক্ষণ তো দূরে খারণও ছিলাম বালাই ছিলাম, তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কি রে নেকি দিলি কেন, তো ওর ভিতরে বাবায়া পড়বো, বাপ বাপ বোঝেন না, দেখেন না বাপ, হ্যাঁ কি মহল্লার ছেলের বাপ তো মহল্লায় অন্যরকমই থাকে ঠিক না, কি কন, হ্যাঁ বাবলো এক হইব, আসেই তো একটা কি কামে লাগবো আমার, ওর কামে লাগতে ছিল লাগাইয়া দিছি, নষ্ট করে কি লাভ, তাল্লা বাপ দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না, যেটা পাশ হয়ে গেছে ওরে কইব খুশ বিয়া দিয়া খি কাওয়াদ খুলিল জান্না, যা দুটাই জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা হইতে দিমু না, এটা কার কারণে পাইব, কার কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কার কারণে পাবে,
ওনার জন্য আপনি কি করতেছেন, কি করতেছি, কতটুকু করতেছি? আজকে তো নির্যাতিত, এই জন্যই, এই জন্যই তো আল্লাহ রসুল বলছে একদিন চিৎকার দিয়া বলছে সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, একদিন আসবে আমার উম্মত সবকিছু বইলা আমি কি করছি, কি করতেছি, কি করব। আজকে বাইচা আছেন নবীজির কারণে, বিশ্বাস হয় না? কোরআনের আয়াত দিতেছি, বলছে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। তো বলছে বন্ধু কিভাবে করব, আপনি এদের মাঝে থাকবেন, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? আপনি বলবেন নবীজি কই আমাদের মধ্যখানে আছে? আরে আমাদের মধ্যখানে নাই, মদিনা মুনাব্বারায় বা হায়াত রওজায় তারে আমাদের মধ্যেই তো আছে। সালাম দিলে ওইখানে দাঁড়ায়া সালামের জবাব দেয়, সামনে দাঁড়াইলে উম্মতকে চিনে। এই জন্যই তো বেচা আসি, নাইলে কবে সাইজ করে দিত? উম্মতের বিরুদ্ধে আল্লাহ নিজেরটা সইতে পারে, কিন্তু বন্ধুরটা সইতে পারে না। বন্ধুরটা নিজেরটা সয়া নিবে, কিন্তু বন্ধুরটা সইবে না। আপনি জানেন না কেমন বন্ধু, আপনি জানেন না, একটা দিয়ে প্রমাণ নিতে পারেন। আল্লাহ বলে যদি অস্তিত্ব দিয়ে দিছি, ব্যক্তিত্ব নিয়ে ঘুরতেছ, তোর ভিতরে ফুটাইছে কে, ব্যক্তিত্ব ফুটাইছে কে, কি জবাব দিবে? খোদার ওয়াস্তে আসে, আকল দিয়া কাজ নেন। রমজানটা পাওয়া দিছে, এটাকে জীবনের সর্বশেষ সুযোগ মনে করে কাজে লাগা। এই রমজান আমার জীবনের সর্বশেষ কি রমজান না, সুযোগ কোন আমার পুরো জীবন গুছাইয়া নেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত কামানোর জন্য সর্বশেষ সুযোগ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়েছেন। এত বড় কথা বললেন না, বলতেন না আল্লাহ জিবরিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মিলা বলতেছে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল, মাপ পাইল, সিজন পাইলো, কিন্তু কিসের সিজন? মাপের সিজন। সর্বহারা ওই ব্যক্তি রমজান পাইলো মাপ পাইলো না, সর্বহারা। আপনি বলবেন আমাদের দেশে এখন আর সর্বহারা পার্টি নাই, আছে যে রমজান পাইলো মাপ পাইলো না, ও সর্বহারা, মাহরুম কুল্লাল মাহরুম, সর্ব ধরনের মঙ্গলের থেকে বঞ্চিত। মঙ্গলের সমুদ্রে ওকে ডুবাইয়া দিল, ওর গায়ে মঙ্গলের ছিটাও লাগে। রমজান পাইল মাপ পাইল না, ও সব মঙ্গল থেকে বঞ্চিত। কোথাও মঙ্গলের চেহারা দেখবে না, না মৌতের সময় দেখবে, না কবরে দেখবে, না কেয়ামতের মাঠে দেখবে, না মিজানে দেখবে, না পলসেরাতে দেখবে, না জান্নাতের চেহারা দেখবে, মঙ্গল দেখবেই না। দোয়া কইরা, দোয়া কইরো কেউ মঙ্গল ওর গায়ে লাগাইতে পারবে না, কেননা মঙ্গল লাগতে হইল ও মেরে দোস্ত কাঠে কি চুম্বুক লাগে মনে হয় বুঝাইতে পারি, কাঠে লাগে না লাগে, লাগবো না? একটা এত বড় যদি আনি, একটা ট্রাক দিয়ে আইনা যদি লাগাই, লাগবো না? চুম্বুক কিসে লাগে? লোহা হইলে না দোয়া লাগবে? আপনি তো রমজান পাইয়া নিজেকে কাজে না লাগায় কাঠ বানায় দিয়েছেন, এখন আর চুম্বুক লাগবে না, খায়ের আলাদের দোয়া আপনার গায়ে লাগবে না। এটা কি বানাইতে চান নিজেকে? তাহলে তবা কাজে লাগান, সারাদিন মসজিদে পড়া থাকেন, কত কামাইবেন?
সারাদিন খালি কামাই 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 কামাই। যদি জিজ্ঞেস করে এত নাক ডুগায় কামান কির লেগা, আরাম করার লেগা। কিন্তু যদি সকালে উঠে জিজ্ঞেস করে আরাম ছেড়া জান কই, কামানের লেগা। কামানের যদি জিগায় কামান কির লেগা, কয় আরামের লেগা। আরাম ছেড়া জান কই, কয় কামানের লেগা। কি বোঝেন আপনি? কি সকালে উঠা এই অর্গুমা থাকাটা যদি জান্নাত কামানের জন্য হতো, এমনি আমার জাতিরে বুঝামো বুঝতেছে। কোনো জাদু তো জানি না। যাক, যতটুকু বুঝাইলাম আপনারা যারা আছেন, যদি আপনাকেও বুঝে আসে, এইখান থেকে দশজনও যদি কালকের থেকে তৈরি হয়, না আমি আর আমার সময়টা এক মুহূর্ত আমি অন্য কাজে লাগাব না, বরং আমি সময়টাকে কাজে লাগায়। এখনো সুযোগ আছে, সহানুভূতির হাত বাড়াইয়া দিয়া জান্নাত কিনে নিতে পারে। সহানুভূতি যে যত বেশি এই মাসে দেখাবে, দুই হাতে যে যত বেশি সহানুভূতি ছিটাবে, আল্লাহ তাকে তত বড় জান্নাত। সুযোগ আছে, ছিটা ছিটাই দেন, ছিটাইতে থাকেন, ছিটাইতে থাকেন, ছিটাইতে থাকা। এটা তো মোহর মারা জায়গায় ছিটাইতে বলতেছি। অনেকে বললে আবার রাগ হয়ে যাবে, অনেকে ছিটায় কিন্তু ওই জায়গা ছিটানের না, ওটারে ঘুরাইয়া মুরাইয়া লাগাইয়া তারপরে ছিটাইতেছে। ঘুরাইয়া মুরাইয়া বুঝেন, ওটা ওই জায়গায় ফিট হয় না, ওটারে ঘুরাইয়া গাড়াইয়া ফিট করছে। কি হুজুরে বলছে, ওটারে ঘুরাইয়া গাড়াইয়া কি করছে, ফিট করছে। ফিট হওয়ার জায়গা না, ফিটওয়ার জায়গা তো এইটা। রমজানে প্রত্যেক দাতা ব্যক্তি, প্রত্যেককে যা যাকে আল্লাহ সমর্থ দিছে, সে দুই হাতে রমজানে ছিটাবে। রমজানের পরে আবার আল্লাহর কাছ থেকে দুই হাত বইরা নিবে। আল্লাহ দেয় ওদেরকে দেয়, যারা রমজানে ছিটায় না ওদেরকে দেয় আল্লাহ, ওদেরকে আল্লাহ, ওদেরকে আল্লাহ দেয়, আপনি জানেন না ওরা রমজানে ছিটাইছে দুই হাতে। আপনি জানেন না, আপনি জানেন না, আপনি কয়জনের খবর জানেন? আমার লোকে চলেন, আমি জানাই দিব। আমি চিনি অনেক, রমজান মাসে দুই হাতে খরচ করে, কি দুই হাতে খরচ করে। কিন্তু নাম শুনলে আপনারা করবেন তে দূর নিয়ে কান্না, কাদের নাম হইলেন? এরা তো সব এইখান থেকে ওইখান থেকে নিয়ে আটিয়া বড় লোক না। আল্লাহর ওয়াদা, রমজান মাসে তুমি যেরম লুটাইবা আমার জন্য, তোমাকে এরকম ব্যাক করো, তুমি জালেম হইলেও তোমাকে ফেরত দিব। আমরা তো লুটাইতে চাই। আপনি যে জেলি দশ পদ দিয়ে ইফতারি করেন, কয়দিন প্রতিবেশীর খবর নিচ্ছেন? প্রতিবেশী কয় পদ দিয়ে ইফতারি করেন? আপনি ডেলি ভালো ভালো খান, কয়দিন আপনি খবর নিছেন প্রতিবেশীর যে ও কি খায়? নিজের কর্মচারীর খবর নিছেন? তুই বাড়ির যে কি দিয়ে সেহরি করস, ইফতার করস, সেহরিতে কি খাস খবর নিছেন? দূরে তো যেতে হয় না, নিজেই বাজার করতেন, যাওয়ার সময় আস্তে আস্তে বলতেন 2 কেজি গোস্ত আনছি, তুললে বাড়িতে লয়ে যাইছি, 4 দিন রেখা খাইস দিছেন। রাস্তা দেখে তো করতে পারবো না, বুঝা দিতে
বড় সুযোগ। এই জন্যই বলছিলাম এই রমজানটাকে জীবনের শেষ সুযোগ বলে আল্লাহর পক্ষ থেকে মনে করা বলে পুরা করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক আগামী বছর যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাইলাম তাহলে তো সুযোগটাকে কাজে লাগাইলে। এই জন্য হাদিস আছে যে রমজানকে জীবনের শেষ সুযোগ মনে করা কাজের মতো কাজে লাগাইল। আগামী রমজানের একদিন আগেও যদি মারা যায় তো জান্নাতি জান্নাত। আমার কাছ থেকে হাদিস জান্নাতি এই রমজানে কাজে লাগাই। মা বাবার জন্য কাজে লাগান, আত্মীয় স্বজনের জন্য খুব লাগান, খুব করেন, খুব করেন। আরে তিনবার সূরা ইখলাস 70 খতম কোরআনের সূরা, তিনবার সূরা ইখলাস 70 খতম দেন না একজনকে ডেলি, 30 দিনকে 30 জন আত্মীয়কে দেন না, আপনার কাছে কোনা যাবে? আপনার কাছে থাকবে, তারপরও পুরা পুরা থেকে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীম সুলতান, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। হে আল্লাহ, কোথায় বসলাম, কাদেরকে নিয়ে বসলাম, কোন পর্বে বসলাম, কোন মাসে বসলাম, আল্লাহ সবই তো আপনি জানেন। কেন বসলাম এটাও তো জানেন। ভিখারি হয়েই বসছি, বেশি কিছু চাই না মালিক, বেশি কিছু চাই না। আল্লাহ মেহরবানি করে সুযোগটা পাওয়ায় দিছেন, এটা তো আপনার মেহরবানিতে পাইছে, নাইলে তো কত মানুষ কত রমজান থেকে এই রমজান পর্যন্ত দুনিয়াতে চলে গেছে। ডেলি যদি 500,000 করি তাহলে এই পুরো 11 মাসে কত লক্ষ মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। আপনি আমাদেরকে পাওয়ায় দিছেন, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কাজেও লাগায় দেন। আপনি এতটুকু মেহরবানি করেন, একটা করছেন আরেকটাও করেন আমাদেরকে এটাকে কাজে লাগানের। আল্লাহ আমাদের দিল তৈরি করে দেন, আমাদের শরীরকে তৈরি করে দেন, মন মানসিকতাকে তৈরি করে দেন, প্রত্যেকটা জিনিস ভিতর থেকে তৈরি করে দেন যেন আমরা এটাকে কাজেও লাগাই। এই রমজান যেন আমাদের আফসোসের কারণ না, আফসোসের কারণ না। রমজান যেন আফসোসের কারণ না, বরং রমজান যেন হুজ্জাতুন আলাইনা হয়, হুজ্জাতুন লানা হয় আলাইনা না হয়। আল্লাহ রমজান যেন আমাদের জন্য দলিল হয়, প্রমাণ হয়। রমজান যেন আমাদের জন্য চোখের আজাব থেকে ডাল হয়, আখেরাতে সমস্ত আজাবের থেকে ডাল হয়। আয় আল্লাহ আপনি মেহরবানি করে আজকের এই মজমাকে যার যে পরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আপন জনরা যারা কবরে চলে গেছে, হায় আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখছেন, দুযোগের দরজা বন্ধ করে দিছেন। আল্লাহ কোনোদিন আর এদের উপরে দুযোগের দরজা খোলেন না, জান্নাতের দরজা আর কোনোদিন বন্ধ করেন না, এদেরকে জান্নাত নসিব করে দেন। বিশেষ করে আমাদের মা বাবা ভাই বোন নিকটতম আত্মীয় স্বজন উম্মতকে দিয়া দেন না, ইনসানের সাথে সাথে জিন্নাত কো দিয়া দেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি আজাদ করা দেন, স্বাধীন করা দেন, স্বাধীন করা দেন। এই রমজানটাকে বদরওয়ালা রমজান বানায়, বদরের যুদ্ধ তো জিতছে রমজানে, এই রমজানটাকে বদরওয়ালা রমজান বানায়। আপনি দুনিয়াকে আরেকবার দেখায়, একবার বদরের সময় দেখাইছিলেন, এখন আবার দেখায় দেন। আমাদের উপরে নারাজ হয়েন না মালিক,
বান্দা তো আপনি বানাইছেন, মুসলমানের ঘরে আপনি অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী আপনি বানাইছেন। আমরা যদিও খারাপ, ফালাইবেন তো ফালাইবেন, কোথায় ফালাইবেন? কিন্তু নারাজ হবেন না, আপনি রাজি হয়ে যান, খুশি হয়ে যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين। এল আফসোস করবেন, এর চেয়ে বড় আফসোস কেউ করবে না, কেউ করবে না। এলে এত বড় কথা বললেন না, বলতেন না আল্লাহ জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মিলা বলতেছে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল, মাফ পাইল, সিজন পাইল। কিন্তু কিসের সিজন? মাপের সিজন। সর্বহারা ওই ব্যক্তি রমজান পাইল, মাফ পাইল না, সর্বহারা। আপনি বলবেন আমাদের দেশে এখন আর সর্বহারা পানি নাই, আছে। যে রমজান পাইল, মাপ পাইল না, ও সর্বহারা, মাহরুম কুল্লাল মাহরুম, সর্ব ধরনের মঙ্গলের থেকে বঞ্চিত। মঙ্গলের সমুদ্রে ওকে ডুবাইয়া দিল, ওর গায়ে মঙ্গলের ছিটাও লাগলো। রমজান পাইল, মাপ পাইল না, ও সব মঙ্গল থেকে বঞ্চিত। কোথাও মঙ্গলের চেহারা দেখবে না, না মৌতের সময় দেখবে, না কবরে দেখবে, না কেয়ামতের মাঠে দেখবে, না মিজানে দেখবে, না পলসের রাতে দেখবে, না জান্নাতের চেহারা দেখবে, ও মঙ্গল দেখবেই না। দোয়া কইরা, দোয়া কইরো কেউ মঙ্গল ওর গায়ে লাগাইতে পারবে না। না মঙ্গল লাগতে হইলো, ও মেরে দোস্ত কাঠে কি চুম্বুক লাগে মনে হয় বুঝাইতে পারি, কাঠে লাগে না লাগে? লাগবো না। একটা এত বড় যদি আনি, একটা ট্রাক দিয়ে আইনা যদি লাগাই, লাগবো না? চুম্বুক কিসে লাগে? লোহা হইলে না দোয়া লাগবে। আপনি তো রমজান পাইয়া নিজেকে কাজে না লাগায় কাঠ বানায় দিয়েছেন, এখন আর চুম্বুক লাগবে না, খায়ের আলাদের দোয়া আপনার গায়ে লাগবে না। এটা কি বানাইতে চান নিজেকে? তাহলে তওবা। যদিও অবেলার প্রোগ্রাম, তারাবির পরের প্রোগ্রাম, লোকের কমি, কিন্তু একটু ভাবেন না, 11 মাস নাফরমানি করলাম। উচিত তো ছিল সিজন আসার আগে আমাকে আউট করে দেওয়া, যে সিজনকে বাহানা করা আমার কাছে বোনাস না চায় বসে, একটু ফায়দা না চায় বসে, 2 টাকা বেশি না চায় বসে। কি এই সময় তো কর্মচারী 2 টাকা বেশি আশা করে না? করে না, করে না, যে বোনাস দিবে, একটু বেশিও দিবে, দান খয়রাত তো করে ওটা আমাদের কি দিবে, আশা করে না? করে না। এই যে 11 মাস নাফরমানি করলাম, তারপরও রমজানটা আমার হাতে উঠায় দিলেন। যেমন আপনাদের ব্যবসায়িক সিজন রমজান, আরে এই রমজান হলো কামাইয়ের সিজন, কাগজ কামানের সিজন, দুনিয়াবি ব্যবসায়ী সিজন। আর রমজান তো হলো পুরা জীবন কামানের সিজন, পুরা জীবন মনে হয় বুঝাইতে পারি না, পুরা জীবন কামানের সিজন, পুরোটা জীবন কামানো যায়। এইটাই বুঝাইতেছিলাম যে মাইপা মাপা সম্ভব না, তুলনা করা সম্ভব না, যে আল্লাহ কতটুক ভালোবাসে, কতটুক স্নেহ করেন, কতটুক মায়া করেন, কতটুক মমতা রাখেন,
11 মাস নাফরমানি করার পরেও আবার দ্বিতীয়বার আমাকে সুযোগ দিতেছেন। রমজান একটা সুযোগ, জীবন গড়ার সুযোগ, জীবনের মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। সারা জীবনের যত কমি খামি আছে, খামি বুঝেন তো, যত কমি যত খামি যত ত্রুটি যত বিচ্ছুর যত লস, সব কিছু পূরণ করার জন্য আবার রমজান মৌসুমটা আমাকে পাওয়ায় দিছে। রমজান মৌসুমটা আমাকে পাওয়ায় দিছে আবার, রমজান মৌসুমটা আল্লাহ আমাকে আবার পাওয়ায় দিছেন। এটা আল্লাহর মেহরবানি, যেন শুধু 11 মাসের না, 11 বৎসরের না, আমার পিছনে যতটি বৎসর গেছে, কেননা আমরা তো বেশি বাঁচার আশা করতে পারি না, 60-70 বৎসর ঠিক না, উর্ধে 80 বৎসর এতটুকুই তো বাঁচার আশা করতে পারি ঠিক না। আমাদের বাঁচার আশাটা কতটুকু বলেন তো সবাই, আপনি কি আশা রাখেন যে আপনি 100 বৎসর বাঁচবেন, কি আশা করতে পারেন না? মনে হয় বোঝেন নাই, আশা করেন? কেন 100 বৎসর যখন আপনার হবে তখন আপনার উঠাবে কে, দাঁড়া করাবে কে, বাথরুমে কে নিয়ে যাবে? আপনার তো সব ভাঙ্গাচুরা শেষ হয়ে যাবে ঠিক না।